নমস্কার আজকে আবারও একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কিছু শল দেখাবো আহ শীতের তো প্রায় শেষ তাও কিছু সল অনেকেই ডিমান্ড করছিলেন দেখানোর জন্য আজকে কিছু দেখিয়ে দেবো আমাদের জিরো সেভেন থ্রি টু সিক্স ফাইভ ডাবল সেভেন চলুন দেখা শুরু করি ফার্স্টে যেটা দেখাবো একদম হুলেন শল কিন্তু এগুলো তার মধ্যে হ্যান্ড পার্সির কাজ মাত্র সিক্সটিন ফিফটিতে পাচ্ছেন

এই হচ্ছে সাবাটা এটাও সিক্সটিন ফিফটি প্রাইস থাকছে ভীষণ সুন্দর ভীষণ মিষ্টি একটা কালার নেক্সট আসছে একদম মেরুন কালার নাম্বার থ্রি এটাও হ্যান্ড পার্সি প্রত্যেকটা আলাদা আলাদা রকম ডিজাইন দিয়ে আমি সাজিয়েছি দেখুন সিক্সটিন ফিফটি এটারও প্রাইস থাকছে যার যেটা ভালো লাগছে একটু স্ক্রিনশট নেবেন নিয়ে পাঠিয়ে দেবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার পরেরটাই চলে যাই একদম ব্ল্যাক কালার এটা কাজ ওয়ার্ক এর উপর রয়েছে সেম প্রাইস 1650 এই হচ্ছে সামনেটা পুরো মিডল পোর্শনে কিন্তু এই কাজটা পুরো মাল এটা একদম যাকে বলে প্রত্যেকটারই মিডিল পোশানে এরকম ভাবে কাজ করা দেখুন এবং বর্ডারটাও খুব সুন্দর এই হচ্ছে ডিজাইন আরেকটা একটা লালচে মেরুন এটাও কাঁচ মধ্যে কিন্তু ডিজাইনটা আলাদা এক একটা ডিজাইন এক এক রকম এবং কাজগুলো ভীষণ নিখুঁতভাবে করা দেখুন সিক্সটিন ফিফটি এটারও প্রাইস থাকছে এবার আসছি ব্ল্যাক কালার নাম্বার সেভেন এটা আবার একটু অন্যরকম ভাবে অ্যারেঞ্জ করা বর্ডার এরকম ইকথ যাচ্ছে একটা বর্ডার এখানে কাচ ওয়ার্ক করা আর এখানে একটা চেক্স বর্ডার এরকম টেম্পল করে করা হয়েছে সেম প্রাইস সিক্সটিন ভীষণ সুন্দর এগুলো দেখতে এবার আসছি মাস্টার্ড ইয়েলো কালার এটা নাম্বার এইট বর্ডারের ডিজাইনটা একটু দেখুন বর্ডার আর সঙ্গে একটা বর্ডার যাচ্ছে প্রাইস এবার আসছে একটা স্যার গ্রিন কালার নাম্বার নাইন বর্ডারের কাজগুলো সব কিন্তু আলাদা দেখুন এটাতেও টেম্পল করে করে এইভাবে বর্ডারটাকে অ্যারেঞ্জ করা আর একটা আজরাক বর্ডার যাচ্ছে এইভাবে শলটাকে অ্যারেঞ্জ করা হয়েছে এবং ভীষণ স্মার্ট লাগে এগুলো দেখতে পড়লে লাস্ট যেটা দেখাবো লম্বানির ওপর লম্বানি বর্ডার সিক্সটিন ফিফটি এটারও প্রাইস থাকছে সরি এটার প্রাইসটা একটু বেশি থাকছে এটা প্রাইস থাকছে টোয়েন্টি টু ফিফটি টু টু ফাইভ জিরো ডিজাইন হ্যান্ডের কাজ এবং এখানে একটা ভেজ প্রিন্টেড কটন দিয়ে অ্যারেঞ্জ করা আজকে এই পর্যন্তই আবারও আসছি পরবর্তী ভিডিও নিয়ে যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক ফলো করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন